পরিকল্পনা শুরু 5 জুলাই 1859 সালে। ঠাকুরবাড়ির বাজার সরকার শ্যাম গাঙ্গুলির মেয়ে হয়ে ধরণীতে এসেছিলেন কাদম্বরী। কিন্তু তাতে কি, মেয়ে হয়ে জন্মেই যেন পাপ হয়েছিল তার। তার উপর এমন এক পরিবারের জন্ম যাদের চলতে হয় আরেকজনের ওপর ভরসা করে। মাত্র 9 বছর বয়সে 19 বছর বয়সী জ্যোতিরেন্দ্রনাথ ঠাকুরের সাথে কাদম্বরীর বিয়ে হয়। কিন্তু বিয়ে যেন কাদম্বরীর জন্য আরো বড় মুসিবত নিয়ে এসেছিল। ঠাকুরবাড়ির দয়ায় চলা পরিবারের মেয়ে তিনি, পদে পদে সে খোটা তাকে করেছে ক্ষতবিক্ষত। অপমান থেকে অভিশাপ কোনো কিছু যেন কম পড়েনি তার গায়ে। তবে এত কিছুর মাঝেও কাদম্বরীর জীবনে এক টুকরো প্রশান্তি নিয়ে এসেছিলেন মাত্র 2 বছরের ছোট রবি, মানে রবীন্দ্রনাথ ঠাকুর। কাদম্বরী তার স্বামীর উঁচু মাপের মানুষদের সাথে মিলিয়ে চলতে পারতেন না, তাই তার দিন কাটত জোড়াসাঁকোর তেতলায় একা। তার একাকিত্ব আর অবসাদের জীবনে ছোট্ট একটা ছুটির মতন এসেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। সেই 10 বছর বয়সে বউ সেজে যে টুকটুক মেয়েটি এসেছিল তার সাথে রবির ভাব করে নিতে এতটুকু বেশি সময় লাগেনি। প্রায় সমবয়সে ছিল দেখে বন্ধুত্ব ছিল সমানে সমান। রবির যত টুকিটাকি আবদার সব সে এসে করত নতুন বৌঠানের কাছে, আর বৌঠান শুনতে চাইতো রবির লেখা নতুন কোনো কবিতা অথবা গল্প। পরস্পরের সান্নিধ্যে তারা দিব্যি কাটিয়ে দিচ্ছিলেন দিনগুলো। বৌদির সঙ্গে নিভৃত্ত সাহিত্য চর্চার সময়টি ছিল রবীন্দ্রনাথের জীবনের অন্যতম সুন্দর সময়। সে সময় রবির সব লেখার প্রথম পাঠিকা ছিলেন কাদম্বরী। কি অসাধারণ সূক্ষ্মই না ছিল তার রুচিবোধ, সৌন্দর্যবোধ আর সাহিত্য জ্ঞান। লেখার প্রশংসা, প্রেরণা কিংবা সমালোচনা কাদম্বরীর জায়গা নিতে পারেনি পরবর্তীতে কেউই। রবির অসংখ্য লেখায় কিংবা গানে ছায়া পাওয়া যায় শ্রীমতী হেয়ের। এতে সাথে ছিলেন রবির দেবী, হৃদয়ের রানী, খেলাঘরের সাথী, বিচক্ষণ পাঠিকা। তার রূপের বর্ণনা, তাদের কাটানো সময়ের কথা, তাদের খুনসুটি, এসব নিয়ে লেখা হয়েছে অজস্র কবিতা, গান। বউ ঠাকুরানির হাট উপন্যাসের পরিকল্পনা তিনি দুপুরবেলা বৌঠানের পাশে বসে হাত পাখার বাতাস খেতে খেতেই করেছিলেন। তবে কাদম্বরীর জীবনে এই সুখ বেশি দিন টেকেনি। নিজের স্বামীর পরনারী আসক্ত তা জানতে পেরেছিলেন তিনি, তাও আবার নিজের আত্মীয়ের মধ্যেই। সেই মনোকষ্টে যখন তিনি জর্জরিত তখন রবিরও বিয়ে হয়ে গেল। রবি মত্ত হয়ে গেলেন তার নতুন বউতে, আর তেতলায় আবারও একাই রয়ে গেলেন কাদম্বরী। কাদম্বরীর মৃত্যুর 2 দিন আগের ঘটনা। দীর্ঘদিন অসুস্থতার পর একটু শরীর ভালো লাগছে তার, চেহারায়ও হারানো লাবণ্য ফিরে এসেছে। তিনি সেজেছেন গাঢ় নীল নয়ন সুখ সিল্কের শাড়িতে। তার স্বামীর জ্যোতির্বিন্দের প্রথম জাহাজ সরোজিনী প্রথম ভাসবে পানিতে, আর সে উপলক্ষে এক পার্টি হবে জাহাজে, তাকে নিতে আসবে তার স্বামী। কিন্তু বেলা গড়িয়ে গেল, সন্ধে আসার কথা, অথচ বাজছে রাত 10টা। কাদম্বরী বুঝে গেলেন তার স্বামী আজ আসছেন না। সবসময় যেটা হয়ে এসেছে তাকে ছাড়া সব আমোদ আহ্লাদ তেমনটাই হবে আজকেও। দিনে দিনে জমানো অভিমান আর কষ্টের বিশাল হিমবাহে অবশেষে ফাটল ধরল। ধীর স্থির স্বল্পভাষী নিজের কষ্ট গোপন করা নারীটি ধৈর্যের শিকল ছিঁড়ল। আত্মহত্যা করেছিলেন তিনি মাত্র 25 বছর বয়সে। 1884 সালের 19 এপ্রিল আফিম খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন এবং এর 2 দিন পর অর্থাৎ 21 এপ্রিল মারা যান কাদম্বরী। এই মৃত্যুর এমনকি কয়েক বছর পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুর সে শোক কাটিয়ে উঠতে পারেননি। তবে মৃত্যুর পর লোকচক্ষুর আড়ালেই কাদম্বরীর সবকিছুকেই ধ্বংস করা হয়েছিল। তবে তার মৃত্যুর আগে লেখা শেষ চিঠি বা গল্প যা আগলে রেখেছিলেন রবীন্দ্রনাথ নিজেই, সেই চিঠিতে ছিল একরাশ ভারাক্রান্ত মনের কিছু রাগ, অভিমান ও স্বপ্নের কথা যা কাদম্বরী বলেছিলেন কিন্তু ধরে রাখতে পারেননি। তার চিঠিতে তিনি জানিয়েছিলেন রবির জন্য তার ব্যাকুল ভালোবাসার কথা, স্বামীর থেকে ঠকে যাওয়া, ঠাকুরদের বাড়ির যত অপমান তাকে গ্রাস করেছে, এছাড়া জন্মের পর থেকে যত অবহেলা পেয়ে তিনি মানুষ হয়েছেন। যে বয়সে মানুষ স্বাধীনতা আস্বাদ করে প্রথমবারের মতো, যে বয়সে মানুষ নতুন নতুন আবিষ্কারে পুলকিত হয় ক্ষণে ক্ষণে, ঠিক সেই বয়সে 80 বছরের বৃদ্ধার মতো রিক্ত হৃদয়ে পাহাড় সমান অভিমান নিয়ে চলে গিয়েছিলেন কাদম্বরী দেবী। এক নক্ষত্রের প্রস্থান, এক হৃদয়ের রানীর মৃত্যু হল সেদিন। ফাতেমা আনি, সময় সংবাদ, ঢাকা।